হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক। আম রাহুল, ইউ আর ওয়াচিং ইয়োর হোম টিউটর। চলো আজকে আমরা একাদশ শ্রেণীর একটা কবিতা, দ্য সিক রোজ, এটা আজকে আমরা আলোচনা করব, পড়ব, তোমাদেরকে পড়িয়ে দেবো আমি, কোনো চাপ নেই। ওয়ার্ড বাই ওয়ার্ড আমি তোমাদেরকে মানে বুঝিয়ে দেবো, এবং সেই সঙ্গে এর কবিতাটা যে একটা অন্তর্নিহিত অর্থ রয়েছে, একটা বিশেষ অর্থ প্রকাশ করছে এই কবিতাটা, সেটাও তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো। তোমাদের কোনো অসুবিধা হবে না, এখান থেকে তোমরা এমসিকিউ, এসিকিউ এবং বড় প্রশ্ন সবই তোমরা লিখতে পারবে, এবং আমি সাজেশনও করে দেবো। তো চলো শুরু করি, ঠিক আছে? দেখো, যারা তোমরা চ্যানেলে প্রথমবার এসেছো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, কারণ তোমাদেরকে হেল্প করার জন্য আমি চ্যানেলটা তোমাদের জন্য খুলেছি। যত তোমরা আমাকে হেল্প করবে, একটু সাবস্ক্রাইব বাড়িয়ে দেবে, একটু ভালোবাসা দেবে, তত বেশি তোমাদের জন্য আমি পরিশ্রম করে ভিডিও বানিয়ে দিতে পারবো, ঠিক আছে? চলো শুরু করি। দেখো, কবিতার নাম দ্য সিক রোজ, লেখককে উইলিয়াম ব্ল্যাক, ঠিক আছে? এই প্রথম যে প্যারাটা রয়েছে, এই ফার্স্ট প্যারাটা, এই প্যারাটা কিছু না, জাস্ট কবি সম্পর্কে কিছু কথা বলা আছে এখানে। যে কবি নাম কি উইলিয়াম ব্ল্যাক, ১৭৫৭ খ্রিস্টাব্দে জন্ম এবং ১৮২৭ খ্রিস্টাব্দে মৃত্যু হয়েছে, এবং একজন বিখ্যাত কী ছিলেন, কোপোয়েট, কবি ছিলেন, পেন্টার, একজন পেন্টার ছিলেন, ছবি আঁকতে পারতেন, এনগ্রেভার, ভালো খোদাই করতে পারতেন, ঠিক আছে? হি ইজ আ ফেমাস ফিগার অফ ইংলিশ রোম্যান্টিক মুভমেন্ট, তিনি একজন বিখ্যাত একজন ক্যারেক্টার, ঠিক আছে, ইংলিশ রোম্যান্টিক মুভমেন্টের। আর ব্ল্যাক উইল, আর এখানে তার কিছু কবিতার নাম দেওয়া আছে, দেখো, যেসব তিনি বিখ্যাত যেসব কবিতার সিরিজগুলো আছে, যেমন সংস অফ ইনোসেন্স, সংস অফ এক্সপিরিয়েন্স, ম্যারেজ অফ হেভেন অ্যান্ড হেল, এগুলো তোমাদের সিলেবাসের এগুলো প্রশ্ন পড়ে না, বাট জাস্ট এগুলো আমি তোমাদেরকে বুঝিয়ে দিলাম। নেক্সট প্যারাটা কী আছে, নেক্সট প্যারাটায় কবিতা সম্পর্কে একটু দেওয়া আছে, ঠিক আছে, কবিতাটা সম্পর্কে একটু দেওয়া আছে, যেটা তোমাদের একটু জেনে নিতে হবে। না দেখো, ব্ল্যাক রোড টু সেটস অফ পোয়েম, তিনি দুটো সেটস লিখেছেন, সং অফ ইনোসেন্স অ্যান্ড সং অফ এক্সপিরিয়েন্স, ঠিক আছে? দ্য সিক রোজ ওয়াকার্স অ্যাজ আ পার্ট অফ দ্য সংস অফ এক্সপিরিয়েন্স, আর এই সিক রোজটা কিন্তু সংস অফ এক্সপিরিয়েন্স থেকে নেওয়া হয়েছে। নাকি দ্য পোয়েট মেনসেন্স থ্রু দ্য সিম্বলস অফ রোজ অ্যান্ড ওয়ার্ম, এই গোলাপ এবং ওয়ার্ম মানে কিট, এই দুটো ওয়ার্ডকে তিনি ইউজ করেছেন একটা অন্তর্নিহিত অর্থ প্রকাশ করার জন্য, ঠিক আছে? হাউ ইন্টেন্স এক্সপিরিয়েন্স প্রেস আপন আনপলিউটেড ইনোসেন্স, এবং তিনি এই রোজ এবং ওয়ার্ম এই এই দুটো শব্দকে প্রয়োগ করে তিনি বুঝিয়েছেন যে কীভাবে একটা গভীর অভিজ্ঞতা এক্সপিরিয়েন্স প্রেস মানে কী করে স্বীকার করে একটা সরলতাকে নষ্ট করে দেয়, এক্সপিরিয়েন্স আমাদের সরলতাকে নষ্ট করে দেয়, এটা এই কবিতার আলোচ্য বিষয়। এবং আরও অনেক কিছু পয়েন্ট রয়েছে এই কবিতার যেগুলো তোমাদেরকে আমি বুঝিয়ে দেবো, ঠিক আছে, ওয়ার্ড বাই ওয়ার্ড। তাহলে চলো প্রথমে আমরা এই কবিতাটার এটা জেনে নিই, ঠিক আছে, যে সিম্পল যে মানে ওয়ার্ড বাই ওয়ার্ড মানেটা প্রথম জানি, তারপরে এর মানেটার ভেতরে কী অর্থ রয়েছে সেটা আমি তোমাদেরকে বুঝিয়ে দেবো। ও রোজ দাও ওয়ার্ড সিক, কবি কী বলছেন, ও রোজ, হে গোলাপ, দাও, দাও মিন্স মনে রাখবে, দাও মিন্স ইউ, মানে আগেকার ইংলিশে, প্রাচীন ইংলিশে ইউকে দাও বলা হতো, ঠিক আছে? ও রোজ দাও মানে ইউ, আর্ট, আর্ট মিন্স হচ্ছে আর, ক্লিয়ার, আর্ট মানা, তাহলে ইউ আর সিক, সিক মানে কি অসুস্থ, দুর্বল, বলছে হে গোলাপ, ও গোলাপ তুমি তো অসুস্থ, দি ইনভিজিবল ওয়ার্ম, অদৃশ্য কিট, ওয়ার্ম মানে কিট, অদৃশ্য কিট দ্যাট ফ্লাইস ইন দ্য নাইট, যেটি রাতের উড়ে বেড়ায় অন্ধকারে, ইন দ্য হাউলিং স্টোর্ম, কিসে, গর্জনশীল ঝড় বৃষ্টিতে, প্রচণ্ড ঝড় বৃষ্টি যখন শুরু হয় এবং সে মানে এবং গর্জন করে মেঘ চারপাশে, তখন সেই কীটটা কী করে উড়ে বেড়ায় রাত্রিতে, ঠিক আছে? সেই কীটটা কী করেছে, হ্যাজ ফাউন্ড আউট দাই বেড, হ্যাজ ফাউন্ড আউট, খুঁজে বের করেছে, এসেছে, দাই, এখানে দাই মানে হচ্ছে ইয়র, দাই মানে হচ্ছে ইয়র, ইয়র মানে তোমার, ঠিক আছে, তোমার বিছানাটাকে সে পেয়ে গেছে, ফাউন্ড আউট, খুঁজে বের করেছে, দাই বেড, তোমার বিছানাতে, অফ ক্রিমসন জয়, এক বিরাট আনন্দের, এবং তোমার বিছানাতে সে কী পাচ্ছে, বিভৎস আনন্দ পাচ্ছে, মজা পেয়ে যাচ্ছে, অ্যান্ড হিজ ডার্ক সিক্রেট লাভ, এবং তার অন্ধকার গোপন প্রেম, ডাজ দাই লাইফ ডিস্ট্রয়, দাই মানে তোমার লাইফ, ডিস্ট্রয় মানে নষ্ট করে দিচ্ছে, বলছে সে কী করছে, তার অন্ধকার অন্ধকারাচ্ছন্ন গোপন প্রেমটাই তোমার জীবনকে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে, এটা হচ্ছে সিম্পল মানে এই কবিতাটা, যে হে গোলাপ তুমি তো অসুস্থ, ঠিক আছে, এই অদৃশ্য কীট রাত্রিতে ঝড়ে বৃষ্টিতে যে উড়ে বেড়ায় সে তোমার বিছানা পেয়েছে, ঠিক আছে, এবং
আনন্দ উপভোগ করছে এবং গোপন অন্ধকার অন্ধকার গোপন প্রেমে কি করছে তোমার জীবনটাকে নষ্ট করে দিচ্ছে। এটা হচ্ছে সিম্পল অন্তর্নিহিত একটা মানে। এবারে তোমাদের মনে একটু হয়তো ডাউট থেকে যাচ্ছে যে কী বোঝাতে চাইছে কবি। দেখো ইন্ডিকেশনটা অ্যাকচুয়ালি কবি কোন দিকে দিতে চাইছে, ঠিক আছে, তোমাদেরকে এটাকে প্রথমে জানতে হবে। তাহলে কি না আমরা সিম্পল সারাংশ কী পেয়ে গেলাম এই কবিতায়, যে কি না উইলিয়াম ব্ল্যাক গোলাপের একটা মলিনতার কারণ কীটের আক্রমণকে বলেছেন, যে গোলাপটা একটা কীটের আক্রমণে কিন্তু মলিন হয়ে যাচ্ছে, ঠিক আছে। কীট তো যেহেতু অদৃশ্য এবং ঝড়ে রাত্রে উড়ে বেড়ায়, আর কি না একটি গোলাপটির বিছানায় কিন্তু সে আশ্রয় নিয়ে নিয়েছে এবং তার সরলতাকে কিন্তু নষ্ট করে দিচ্ছে। এখানে সরলতার কথা বলা হয়েছে, ঠিক আছে। গোলাপটি হচ্ছে সরলতার প্রতীক, ঠিক আছে। আর কীটটি হচ্ছে মানে টু মাচ এক্সপিরিয়েন্স, অত্যাধিক এক্সপিরিয়েন্সের প্রতীক কীটটাকে ধরা হয়েছে। আর কীটটির কি গোপনীয়তা গোলাপটির উপর ক্ষতিকারক কিন্তু প্রভাব ফেলেছে, কীটটির যে গোপনীয়তা আছে সেটা কিন্তু গোলাপটির উপর ক্ষতিকারক প্রভাব ফেলেছে এবং এখন কি হয়েছে সেই কারণে গোলাপটি কিন্তু বিবর্ণ দেখাচ্ছে, ঠিক। এবারে কি না এর কেন্দ্রীয় ভাবটা কি আসলে বাহ্যত এই কবিতাটি উপস্থাপন কি করছে, না কিভাবে একটি গোলাপ ঝড়ের রাতে একটি অদৃশ্য কীটের দ্বারা প্রলুব্ধ হচ্ছে কিন্তু প্রতীকীভাবে এটি স্বার্থপরতার দ্বারা প্রেম, অভিজ্ঞতার দ্বারা সরলতা এবং অবৈধ ভালোবাসার দ্বারা প্রকৃত ভালোবাসা নষ্ট হওয়াকে বোঝাচ্ছে, ঠিক আছে। এখানে প্রেমের গোপনীয়তা হলো সেই সব অবদমিত অনুভূতি যা প্রকৃত ভালোবাসাকে শেষ করে দেয়। কবি এটাই কিন্তু বর্ণনা করেছেন কিভাবে গোপন ও কদর্য ভালোবাসা সেই ভালোবাসাকে ধ্বংস করে যায় নিষ্পাপ ও প্রকৃত। আমরা অনেকেই দেখি যে প্রচুর অনেক ছেলেরা সাপোজ অনেক বাজে ছেলে দেখবে মানে মেয়েদেরকে, ঠিক আছে, অনেক লোভ অনেক প্রলোভন এবং বাজেভাবে মিস ইউজ করে তার জীবনটা নষ্ট করে দেয় এবং তার যে সরলতা থাকে তার মধ্যে একটা, যেমন একটা গোলাপ দেখো, একটা গোলাপ গাছে তখনই ভালো লাগে যখন সে গাছে ফুটে থাকে, কিন্তু যখনই গোলাপের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, যখনই গোলাপের সৌন্দর্য নষ্ট হয়ে যায়, গোলাপের মধু যখন শেষ হয়ে যায়, গোলাপটা যখন নিচে পড়ে যায়, তখন কিন্তু কেউ তাকায় না। সেরকমই একজন মহিলা, যারা আমার ভাই আমার বোনদেরকে বলছি, আমার মা বোনদের ক্ষেত্রে বলছি, যারা মহিলা আছো বা যারা মানে মহিলা আছে ছাত্রীরা যারা আছে, দেখো তোমাদের সৌন্দর্যটা ততদিনই তোমাদের কাছে থাকবে যতদিন তোমার সৌন্দর্য মিস ইউজ হবে না। তোমার সৌন্দর্য তোমার কাছে থাকলে সকলেই তোমার পেছন পেছন ছুটবে, কিন্তু যখনই তোমার সৌন্দর্য নষ্ট হয়ে যাবে তোমার পেছনে কিন্তু কেউ আর আসবে না, ঠিক আছে। তাহলে এই কবিতায় কবি কিন্তু খুবই সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন, না কি তুলেছেন যে কীভাবে, ঠিক আছে, যে অবৈধ ভালোবাসার দ্বারা প্রকৃত ভালোবাসা নষ্ট হয়ে যায়, একটি স্বার্থপরতার দ্বারা কীভাবে প্রেম নষ্ট হয়ে যায়, অভিজ্ঞতার দ্বারা কীভাবে সরলতা নষ্ট হয়ে যায়, ঠিক আছে। এটাই তিনি এই কবিতায় সুন্দরভাবে কিন্তু কবি বুঝিয়েছেন, ঠিক আছে। এটাই এই কবিতার মূল বিষয়বস্তু, দ্য সিক রোজ। এখান থেকে ইম্পর্ট্যান্ট প্রশ্ন উত্তর কী আসবে আমি এর নেক্সট ভিডিওতে একটা সাজেশন করব। আর তোমাদের কাছে একটা কথা আমি তোমাদেরকে বলে দিই, দেখো এর আগে আমি অলরেডি চারটে ভিডিও আপলোড করে দিয়েছি, মানে দুটো কবিতা দুটো গদ্য দুটো পদ্য আমি তোমাদের আপলোড করে দিয়ে দিয়েছি, ঠিক আছে। কার্মা আপলোড করে দিয়েছি, লীলাস ফ্রেন্ড আপলোড করে দিয়েছি, আপন দ্য ওয়েস্টমিনস্টার ব্রিজ কবিতাটি পড়িয়ে দিয়েছি, হ্যাঁ, সেই কবিতাগুলো তোমরা তারপরে সেই কবিতাগুলো তোমরা পড়ো, ভালো করে বুঝো, না বুঝতে পারলে আবার আমাকে জানিও, আবার আমি লাইভ এসে তোমাদেরকে জানিয়ে দেবো, বুঝিয়ে দেবো। নিচে আমার দেখো টেলিগ্রাম নাম্বার আছে, এই টেলিগ্রাম নাম্বারে তুমি আমাকে অ্যাড হতে পারো আমার টেলিগ্রাম গ্রুপে, সেখান থেকে তোমরা অ্যানি কাইন্ড অফ হেল্প তোমরা দিচ্ছ, নোটস তোমাদের যদি দরকার হয় তোমরা চাইবে, নোটসও তোমাদের জন্য আমি করে রেখেছি, যেহেতু আমি সারাদিন টিউশন পড়াই আমার নিজস্ব কোচিং সেন্টার, সেই কোচিং সেন্টার নোটসও তোমাদেরকে আমি কিন্তু দিতে পারবো যদি তোমরা টেলিগ্রামে আমার সঙ্গে অ্যাড হয়ে যাও, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লাগলো লাইক করো, বন্ধুদেরকে শেয়ার করো এবং পরের ভিডিওর জন্য অপেক্ষা করো যেটা আমি পোস্ট করব তোমাদের জন্য, ঠিক আছে, বাই।